সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন চাওয়া ভূতের মুখে রাম নাম মন্তব্য বিএনপির। জন্মলগ্ন থেকেই বিএনপি খালি মাঠে গোল দিতে অভ্যস্ত বলছে আওয়ামী লীগ। এদিকে সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে দোষারোপের পাল্টাপাল্টির মধ্যে বের হয়ে আসছে একের পর এক নাম। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দাবি পাল্টা দাবির রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মুমতাজ হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা। আছেন আজিজুল বারী হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ, আবারও 5 দিনের রিমান্ডে। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ বিএনপির, সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত একটি মহল বললেন আইনমন্ত্রী। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে সহিংসতা, মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভাঙচুর, মুন্সিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 14। BCS প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা একদিনে অনুষ্ঠিত, একই দিনে সব পরীক্ষা হওয়ায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। এবং উইন্ডিজের বিপক্ষেও তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে 3 রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল। দেখছিলাম শিরোনামগুলো, একটু যদি শুরুতে যাই, আমি একটু আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শুরু করেছি, তো মাঝখানে আছেন। আমি যে বিষয়টি আমাদের শিরোনাম দাবি পাল্টা দাবির রাজনীতি, যদিও আপনারা বলে আসছিলেন অনেকদিন ধরেই সভা সমাবেশ করার অনুমতি পাচ্ছেন না বা করতে পারছেন না, কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন মানববন্ধন বলি বা ছোটো জনসমাবেশ, আজকেও মানববন্ধনের নামে ছোটোখাটো একটা সমাবেশের মতো হয়ে গেল। রাজপথে মোটা অনেকটাই সরব বিএনপি, তবে যে অভিযোগ করছেন আপনারা যে নির্দলীয় সরকারের অধীনে, সেটি আসলে সরকার বলছে যে এটি আসলে মানা সম্ভব না, গত 2 দফার মতোই হবে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এই যে সাম্প্রদায়িক যে সন্ত্রাসগুলো চলল কত কিছুদিন ধরে, আওয়ামী লীগ একটি সমাবেশ করেছে, সম্প্রীতির সমাবেশ, শান্তির সমাবেশ, আর আমরাও কিন্তু একটা করতে গেছিলাম। আমাদের যে সমাবেশে, আমাদের সেই র্যালিটা আমরা করতে তো পারলামই না, তারপরে আমরা ওখানে দাঁড়াই যে বক্তব্যগুলো দিব সম্প্রীতির উদ্দেশ্যে, সেটাও পুলিশ করতে দিল না। অর্থাৎ বিরোধী দলকে রাজনীতির করার যে স্পেস রাজপথে, এটা কোনোভাবেই দিচ্ছে না। আপনি মানববন্ধন, লোক বেশি হয়ে গেলে তখনই আপনি পুলিশের একটা আক্রমণ আমাদের উপর হচ্ছে, অর্থাৎ গণতন্ত্রের কোনো স্পেস বাংলাদেশে নেই। আর আপনি যেটা বলছেন যে নির্বাচন, এই দেশের মানুষ, ইভেন আওয়ামী লীগের গ্রাসরুট লেভেলের নেতারাও বিশ্বাস করে যে বর্তমান সরকারের অধীনে, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে, কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তার প্রমাণ 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, দুটো নির্বাচনই একটা ভোটারবিহীন আর একটা রাতনীদের ভোট রাতে। সেজন্য আমরা বলছি যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য। এখন সরকার সেখানে বলছে কি যে নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করতে হবে, নির্বাচন কমিশনের আইন। আসলে তো বিরোধী দল হিসেবে শুধু বিএনপি না, সারা মানুষেরই দাবি যে একটি নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে, এটা হলো আমাদের দাবি। আর সবচেয়ে বড় জিনিস, দেখেন বাংলাদেশে এখন এই সরকারের অধীনে মানুষের নাবিশ্বাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এটার মূল্য এমন বৃদ্ধি পেয়েছে যে মানুষ এখন এটা তার লাগামে বাইরে, তার কেনার সামর্থ্যের বাইরে। এবং বাংলাদেশে এখন পরিকল্পিতভাবে সরকার এই সমস্ত গণতন্ত্রের যে সমস্যা, মানুষের নিরাপত্তা যে সমস্যা, নিত্য দ্রব্য প্রয়োজনীয় দ্রব্যের যে সমস্যা, এই সমস্যাকে পাশ কাটিয়ে আমাদের মহাসচিব যেটা রাইটলি বলেছেন যে জনগণের দৃষ্টিকে, জনগণের আলোচনাদের, আমাদের টকশোর আলোচনাগুলোকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক
সহিংসতাগুলো হলো, যা আমি যদি যে বললাম যে পরিকল্পিতভাবে করছে, এটা কিন্তু হিন্দু মহাজোটের নেতারাও বলছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও বলছে। ইভেন সবশেষে পীরগঞ্জে যে ঘটনাটা ঘটল প্রশাসনের শৈথিল্যের কারণে, প্রশাসনের শৈথিল্যের কারণটা আমি বলবো যে ছাত্রলীগের একজন ভাইস প্রেসিডেন্ট বা আওয়ামী লীগের একজন নেতা এই ঘটনার সাথে জড়িত, এই পীরগঞ্জে ওই ফেসবুকের যে আপনার একটা স্ট্যাটাস দিল এরকম। আমরা দেখেছি যে কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের গ্রাসরুট লেভেলের নেতারা জড়িত ছিল, আপনার নোয়াখালীর ঘটনায় প্রশাসনের শৈথিল্য, আমরা এগুলো সব জানি। প্রশাসনের শৈথিল্য তার কারণ হলো যে এই প্রশাসনকে দিয়ে বর্তমান যে অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, তারা বিভিন্ন রকম তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে অপব্যবহার করেছে এই প্রশাসনকে দিয়ে। সেজন্য এই প্রশাসন মানুষের যে সমস্যা, মানুষের যে বেদনা, মানুষের যে দুঃখ, এই জিনিসগুলো তারা ঠিকমতো করতে পারছে না, কারণ সরকার তাকে নিজের গদি টিকায় রাখার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে এই প্রশাসনকে, এই পুলিশ বাহিনীকে। এই জন্য আজকে আমাদের যে মূল যে সমস্যা বাংলাদেশের, দেখেন মানুষের নিরাপত্তা নেই, সংখ্যালঘু সম্প্রদায় আমি বলি না, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভাইরা সবাই একসাথে থাকতাম, এরকম কোনো আপনি জানেন যে বাবরি মসজিদের ঘটনার সময় আমরা বিএনপি ক্ষমতায় ছিলাম, তখন সেই বাবরি মসজিদের ঢেউ কিন্তু আমরা বাংলাদেশে পড়তে দেয়নি, বিএনপি সরকার তখন সেটা ট্যাকেল করেছে, নাইসলি হ্যান্ডেল করেছে। তারপরে আপনার গুজরাটের দাঙ্গার সময় আমরা ক্ষমতায় ছিলাম, তখনও কিন্তু আমাদের দেশে এইরকম কোনো দাঙ্গা হয়নি। কিন্তু আজকে দেখেন, আজকে দেখেন পার্শ্ববর্তী কোনো দেশে এই সমস্যাগুলো এখন মানে সাম্প্রদায়িক দাঙ্গা রিসেন্ট পাস্ট কিন্তু হয়নি, কিন্তু বাংলাদেশে এইটা যেটা হলো, এই জন্য আমরা বিএনপিরা বলি যে এটা একটা হোম গ্রোন, অর্থাৎ আমাদের দেশে তৈরি একটা ঘটনা, জাস্ট রাজনীতির ফায়দা হাসিলের জন্য। যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ বিভিন্ন সময় সেল করে, ফেরি করে, ঠিক একইভাবে এই সাম্প্রদায়িক কিছুটা বারবার আওয়ামী লীগের একটা ট্রাম্প কার্ড রাজনীতিতে কোনো কিছু হলেই সাম্প্রদায়িক। আপনার কাছে আবার আমি মন্ত্রী আপনার কাছে যেটা বলছিলেন যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই সরকার পরিকল্পিতভাবে করছে। আওয়ামী লীগ কেন এই ধরনের একটি কাজ করে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাবে, যেটা কোনোভাবেই আমাদের সমাজে, রাষ্ট্রে বা আওয়ামী লীগের দর্শনের সাথে বা নীতির সাথে, হ্যাঁ, যেটা সাংঘর্ষিক, যেটা আওয়ামী লীগ কোনো সময় সমর্থন, তার জন্মলগ্ন থেকেই যে একটা যার বিরোধিতা করে আসছে, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, হ্যাঁ, একটি সমাজ থাকবে, সেই জন্য সেখানে আওয়ামী লীগের কী কারণে, কী কী কারণে এই এই দেশের যে অর্থনৈতিক অবস্থা আপনারা আমরা সবাই স্বীকার করি, আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ আজকে যে যে অবস্থান থেকে যে অবস্থান আজকে এসছে, আমরা 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 যে নিম্ন আয়ের দেশ থেকে আমরা একটি, হ্যাঁ, উন্নয়নশীল দেশের আমরা অবতীর্ণ হয়েছে, আমাদের অর্থ মাথা পিছু আয় $2,200 আছে, উন্নত হয়েছে, আজকে মানুষের গড় আয়ু বৃদ্ধি হয়েছে, আজকে মানুষের কয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে, আজকে বিশাল বিশাল কয়েক বেশ কয়েকটি মেগা প্রজেক্ট যেখানে বর্তমান সরকারের প্রায় শেষ হওয়ার পথে রয়েছে, এবং দেশে আজকে বাংলাদেশকে তৃতীয় বিশ্বের একটি উদাহরণ মডেল হিসাবে উল্লেখ করা হয়, যে বাংলাদেশের যে উন্নয়ন এবং স্থিতিশীলতা এবং সাম্প্রতিক কারণে আজকে কেন আওয়ামী লীগ তার এই অর্জনগুলোকে, তার এই অর্জনগুলোকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ কেন এই ধরনের কাজে লিপ্ত হবে, তারাই লিপ্ত হয়েছেন, তারাই করেছেন যারা বাংলাদেশে এই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা এই আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সার্বিক উন্নয়ন যেটা জনগণের হয়েছে আজকে, যেটা আমি মেগা প্রজেক্ট কতগুলো আপনি বলতে অনেকগুলোই বলা যাব, রিসেন্টলি যেগুলো আপনি দেখেছেন যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রথম চুল্লি সেখানে স্থাপন করা হয়েছে, আপনি দেখেছেন যে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আরেকটি আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দক্ষিণাঞ্চল করার জন্য পরিকল্পনা রয়েছে, কর্ণফুলী টানেল করা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে আপনার পদ্মা ব্রিজ প্রায় সমাপ্তের পথে,
আজকে মেট্রো রেল প্রায় সমাপ্তের পথে, আজকে মিরেশ্বরীতে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে, বঙ্গবন্ধু শিল্প অঞ্চল। আজকে দেশে 100টি শিল্প অঞ্চল গড়ে করা হয়েছে বিভিন্ন জেলা কেন্দ্র করে। হ্যাঁ, আজকে বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের যে ফোর লেনের লাইন আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে, ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার সরাসরি আজকে পত্রিকা আপনার দেখবেন সরাসরি রেলে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে যে ব্যাপক একটি উন্নয়নের কর্মকাণ্ড, আজকে মহা উন্নয়ন মানে কর্মকাণ্ড যেটা যজ্ঞ আপনার বলে আমরা বলে থাকি সাধারণত, সেই সময়ে আওয়ামী লীগ তো এই ধরনের কাজ করার কোনো যুক্তিকতা থাকতেই পারে না, যেটা বলেন তারাই করেছেন যারা এগুলাকে যাদের তাদের জন্য যে এই সমস্ত যারা এই উন্নয়ন হলে আজকে তারা রাজনীতি দীর্ঘদিন ধরে তারা একই, সে আপনি যদি বলি যে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন তারা একই কথা, তত্ত্বাবধায়ক সরকার চাই, দেশে গণতন্ত্র নাই, সমাবেশ মিটিং মিছিল করতে পারছেন না, তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই বারবার এই কথাগুলো তারা স্থান করছেন। আপনি সমাবেশ করেন, সমাবেশের পরে যদি আপনি যদি সেটাকে হিংসতার দিকে নিয়ে যান, শৃঙ্খলতার দিকে নিয়ে যান, তখন নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবে দায়িত্বে তারা তার ব্যবস্থা গ্রহণ করতে তারা বাধ্য হবে। আজকে আপনার রাজনৈতিক দল হিসাবে আজকে বিএনপির যে রাজনীতি আজকে যে অবস্থার মধ্যে তারা পড়েছে, তা সেই থেকে তাদেরকে আজকে যদি উঠে আসতে হয়, জনগণের সাথে তার যে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে জনগণের সাথে সম্পৃক্ত তাদের করতে হয়, তার জনগণের যে সমস্যাগুলো নিয়ে জনগণের যে সব ক্ষেত্রেই যে শতভাগ সফলতা রয়েছে আমি সে কথা বলবো না, সেইগুলোকে নিয়ে তারা আজকে রাজনীতি করতো, জনগণ সম্পৃক্ত হতো, জনগণকে নিয়ে যদি আজকে তারা আন্দোলন করতে পারতো, কিন্তু তারা সেটা পারেনি, দীর্ঘদিন চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আজকে সাম্প্রতিক যে সম্প্রীতি নষ্ট হয়েছে, আজকে কুমিল্লা রেফারেন্স দেওয়া হয়েছে, আজকে রংপুরে মিঠাপুরের কথা বলা হয়েছে, বেগুনগঞ্জে হয়েছে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা হয়েছে, এবার প্রায় 32,000-এর বেশি পূজা মণ্ডপ এদেশে আজ এ বছর হয়েছে দুর্গাপূজা উপলক্ষে, হয়তো 50টি মতো মণ্ডপে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা কারা ঘটিয়েছে, যেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বলা হয়েছে ছাত্রলীগের নাকি কয়েকজন সম্পৃক্ত রয়েছে, সেখানে জামাতেরও সম্পৃক্ত পাওয়া গেছে, সেখানে বিএনপিরও সম্পৃক্ত পাওয়া গেছে বেগমগঞ্জে, সেখানে যারই থাকুক না কেন বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই থাকুক, সে এখন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যে হোক, তার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে পূর্বেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো উদ্বেগ বা কার উৎকণ্ঠা থাকার কারণ নেই। আর আওয়ামী লীগের রাজনীতি যে কথা আমি বলেছি যে আওয়ামী লীগ কি যে দলটা জন্মই হলো সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, সেই দলের এই ধরনের নেতা কর্মী থাকার কথা না, যদি অনুপ্রবেশ করে থাকে, যদি এই ধরনের হয়, তাহলে নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আওয়ামী লীগ অত্যন্ত জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে শক্ত হাতে এই সময় এই ধরনের যাদের সম্পত্তি নষ্ট না হয় সে অবশ্যই সে পদক্ষেপ গ্রহণ করবে। কাদল ভাই, একটু একটা জিনিস যে এই যে দোষারোপ পাল্টা দোষারোপ বা এই এই ধরনের ঘটনাগুলোর এই যে যারা সাম্প্রতিক সম্পৃতি বিনষ্টের একটা অপচেষ্টা করছে, এতে কি আসলে মূল যে দোষী যারা তারা কি এই যে রাজনীতিকরণের কারণে বা রাজনৈতিক লেবাস দেওয়ার কারণে তারা কি সুযোগ পেয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আপনার এখানেই বলেছি এই কথামালা এবং এই পাল্টাপাল্টির ফলে যারা প্রকৃত অপরাধী তারা একটা কমফোর্ট জোন পেয়ে যায়, তারা মনে করে যে মানে যারা মূল অপরাধী তারা মনে করে বেশ তো দুদলকে একে দোষ দিচ্ছে, একে আমাদের আমরা তো কোথাও নাই, আমরা তো সামনে আসছি। এটা কিন্তু ন্যায় ইয়ের জন্য প্রকৃত অপরাধীদের জন্য একটা বিশাল সুযোগ এবং বিচারের পথে একটা অন্তরা। একটা জিনিস জানবেন, বাংলাদেশের এই স্বাধীনতা মানে দুঃখ লাগে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, এই 50 বছরে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলতে হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ তো আর 111-এর সরকার, এই বাংলাদেশ তো মোটামুটি এপর্যন্ত এই কটার শাসনামলের অভিজ্ঞতা হয়েছে, কেউ কিন্তু বলতে পারবে না যে তার শাসনামলে একটা হামলা হয়নি, একটা এগুলি হয়নি, এগুলি হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যে কোনো অপরাধ, খালি এই অপরাধ না, আপনি যদি যে কোনো অপরাধের যদি বিচার না হয় তাহলে কিন্তু যারা অপরাধী তারা প্রশ্রয় পায়, মনে করি আমার তো কিছু হবে না। আপনি রামু, নাসিরনগর, অভয়নগর ইত্যাদি ইত্যাদি বহু নাম বলতে পারি আমরা, যেগুলি আগে হচ্ছে এগুলির কিন্তু এখনও কোনো বিচার হয়নি।
এটা খুব যেমন হতাশাজনক, একইভাবে আমি একটু আশার আলো দেখতে পাই। এই গত কয়েকদিন আগে, আমি ডেটটা ভুলে গেলাম, হাইকোর্ট কিন্তু একটা নির্দেশ দিয়েছে যে রামু নাসিরনগর যতগুলি হয়েছে 60 দিনের মধ্যে এটার একটা বিচার বিভাগীয় তদন্ত মানে রিপোর্ট দেওয়ার জন্য। দিস ইজ ভেরি পজিটিভ, যদি এটা দেওয়া হয় হাইকোর্টের নির্দেশ দেওয়া হবে এটা এটা দেওয়ার জন্য। এটা হলো একটা পজিটিভ দিক দেখি আমি। আরেকটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে হামলাগুলো, এগুলো কিন্তু আমাদের আইনমন্ত্রী বলেছেন দ্রুত বিচার আইনে, তার মানে এটারও একটা কিন্তু টাইম লিমিট আছে। সত্যি সত্যিভাবে যদি এগুলো করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা ইতিবাচক ফল দেবে, কারণ এটা যদি দৃষ্টান্ত স্থাপন করে। না, কারণ এই দুইটা জিনিস কিন্তু, যেমন রামু কবের ঘটনা, এটা কিন্তু বিচার হলেই কিন্তু আপনি দেখেন। আমি আজকে একটা টেলিভিশনে দেখছিলাম চৌমনি যে রাধা মাধব মন্দির যেখানে হামলা হচ্ছে, ওখান থেকে একটা যুবক হলুদ একটা ব্যাগে এরকম কি বোঝাই করে বেরিয়ে যাচ্ছে, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের অভিযোগ ওই মন্দিরে যে এখানে মন্দিরের প্রচুর সোনা এবং টাকা পয়সা লুট হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যাগে লুঙ্গি পরা কালো গেঞ্জি পরা যেই যুবকটি নিয়ে যাচ্ছে এগুলি নিয়েছে, তার চেহারা কিন্তু খুব স্পষ্ট, তার চেহারাটা কিন্তু খুব, কাজে তাকে ধরা কিন্তু কোনো ব্যাপার না। আরেকটা জিনিস আমি জানি না, এটা আমি যে সরকারের মানে যারা দায়িত্বশীল, ধরেন আপনি একটা মামলায় অজ্ঞাতনামায় 1500 আসামি করলেন, আপনি কিন্তু 500 আসামিকে ধরে এনে বিচার করতে পারবেন না, তার মানে কি মামলাটা ঝুলে যায়। কাজে এইসব মামলার ক্ষেত্রে স্পেসিফিক হলে এটা বিচারটা সহজ হয়, আপনি পলিটিক্যাল কারণে করেন আর যেই কারণে, এটা কিন্তু মামলাকে দুর্বল করে দেয়। অবশ্য একজন আইনবিদের সঙ্গে আমার আলাপ হলো, যাবে এটাই উনিও একটা কথা বলেন যে না ঠিক আছে আসামি 1500, 2000, 10000 থাকে, যেই পাঁচজনকে ধরে এই পাঁচজনেরও বিচার করা যায়, পাঁচজনই বিচার। কিন্তু যখন আপনি এরকম অজ্ঞাতনামা বেশি দেবেন তখন কিন্তু মানুষের মধ্যে একটা, বাংলাদেশে তো হ্যাঁ বাংলাদেশে মানুষ মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা এনটি আওয়ামী লীগ। এর বাইরেও তো মানুষ কিন্তু চায় আওয়ামী দল, একদম দল কানা যারা আমি কোটান কোট দল, এর বাইরের কিন্তু মানুষ একটু স্বস্তি চায়, মানুষ চায় অপরাধ হবে এটার বিচার হবে। একটা জিনিস আমি এখানে আরেকটা পজিটিভ দেখছি, দেখতে হেলটা বললেন এখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন বা তাদের অঙ্গ সংগঠনের লোকজনকেও কিন্তু আসামি করা হচ্ছে অন্য দলের মতো, এইটা একটা পজিটিভলি আমি দেখতে চাই। যে কিন্তু খালি পজিটিভ হলো, আমাদের তো জজবিহার অভিজ্ঞতা আছে, ইকবালকেও কিন্তু কোনো কোনো দল জজবিহার হিসেবে অভিহিত করছে। এই এই স্টিগমাটা কাটাতে হলে কিন্তু রিয়েল বিচারটা করতে হবে, দ্রুত সময়ে করতে হবে, এবং কি বিচার হলো এটা পাবলিককে জানাতে। ইকবালের ঘটনা তো আজকে দেখলাম যে সে চকরিয়া তো একটা মসজিদে গিয়ে কোরআন শরীফ চুরি করতে গেছে, কোরআন শরীফ চুরি করা যেমন অপরাধ, এটা তো আরও ঘৃণ্য যদি সে অপরাধী হয়ে থাকে, তাই না? কারণ দেখেন আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি, আপনি যদি ওই যেটা বললাম অপরাধের বিচার না করলে অপরাধীরা প্রশ্রয় পায়, এবং একটা নির্দিষ্ট অপরাধের দায় যদি কেউ নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করে, অপরাধী একটা কমফোর্ট জোন পায়। এত সেন্সিটিভ বিষয়ে অপরাধীদেরকে যারা কমফোর্ট জোনটা দেওয়া না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জি হেলাল ভাই, আবার আসি যে নির্বাচন প্রসঙ্গে, আপনারা যে দাবিতে এখনও অনড় আছেন, কিন্তু এর আগেও দেখেছি আপনারা গত 2 দফা নির্বাচনে দাবি করেছেন কিন্তু একটা সময় গিয়ে 2 বার 2 রকম সিদ্ধান্ত নিয়েছেন। আসলে এই মুহূর্তে তাহলে আপনারা এইবার নির্বাচন নিয়ে ভাবনা? রাজনীতিটা তো গণমানুষের রাজনীতি, আপনার একদম বিএনপির মতো সংগঠন বা আওয়ামী লীগের মতো, সেটা তো ক্যাডার ভিত্তিক সংগঠন, এটা গণসংগঠন, এদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনার চেঞ্জ হইতেই পারে। আপনি এবার নির্বাচন করলেন, কতবার করলেন না, এইগুলো আসলে বিষয় না, সময়ের সিদ্ধান্ত, সময় নেই। আমি কথা বলে কিছু নেই না, সেটা এটা ঠিক, কিন্তু আমি তো বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগ একটা গণসংগঠন, অন্যান্য সংগঠনগুলো কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন, মানে একটা আর্মি ট্রুপস বা পুলিশ ট্রুপসের মতো, এদের একটা ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা, কিন্তু গণ সংগঠনগুলো কিন্তু মানুষকে মোটিভেট করা, মোবিলাইজেশন করা, এটা একটা অন্য থিওরি। সুতরাং সিদ্ধান্তগুলো ওইভাবে হয়। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট হলো, কাদের ভাই বললেন, মমতাজ ভাই বললেন, আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্পদ নষ্ট হয়েছে। আমরা প্রথম আলো একটা রিপোর্ট দেখলাম যে এই আমরা 17 অক্টোবরের রিপোর্টটা, সেখানে লিখছে যে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে, আওয়ামী লীগের নির্বাহী কমিটির একটা মিটিং হয়েছে বা ওদের একটা ফর্মাল মিটিং, সেই মিটিংয়ে বলা হয়েছে, প্রথম আলো রিপোর্ট করেছে যে এই দোষ বিএনপির ঘরে চাপাই দিতে হবে। আর রিপোর্টটা আমার 17 অক্টোবরের রিপোর্টে লিখছে, আমাদের মধ্যে প্রচার করতে হবে যে বিএনপির করেছে এই প্রচার করতে ওদের মিটিংয়ে, এইটা তো। এবার হ্যাঁ, আপনি প্রথম আলো রিপোর্টটা পড়েন, আমি তো বলছি, এবার দেখেন 17 অক্টোবরের রিপোর্ট এটা। এবার দেখেন যে কাজল ভাই যেটা বলেন বিচারহীনতা, এটা কাজল ভাই রাইটলি বলেছেন যে বিচার
এই আপনার আমুর ঘটনা থেকে দ্যাট মিন্স কক্সবাজারের রুখিয়ার ঘটনা থেকে এই পর্যন্ত কোনো ঘটনারই বিচার হয়নি। উপরন্তু সুপার এডিটিং করে বিএনপির সিনিয়র নেতাদের নামও দেয়া হচ্ছে, সুপার এডিটিং করে, ভয়েস এডিটিং করে। আমাদের এক উপদেষ্টা একজন সিনিয়র নেতার নাম দেওয়া হয়েছে, ইভেন বেগমগঞ্জেও আপনি দেখছেন যে আমাদের একজন ভাইস চেয়ারম্যানের নামকে অন্যায়ভাবে অযৌক্তিক বিএনপির ঘাড়ে দোষ দেওয়ার জন্য এই কাজগুলো করছেন। আর আপনি কাজল ভাই আটটা বলেন যে অজ্ঞাতনামা, আপনি দেখেন অজ্ঞাতনামা দেওয়ার উদ্দেশ্য বিরোধী দলকে দমন করায়, যেই বিরোধী দলের নেতাকর্মীকে আপনাকে ওই অজ্ঞাতনামার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই মামলাটা পুরো ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই যে অজ্ঞাতনামার নামগুলো সবসময় দেই, এবং অজ্ঞাতনামা যে কত কয়েক হাজার না কত লাখ এরকম নির্দিষ্টতা নেই। তারপরে যে বললেন যে উন্নয়নের যে কথা বললেন, আসলে উন্নয়নের তো একটা ফানুস, 10 টাকার কাজ আপনি 200 টাকা দিয়ে করছেন, বাদ বাকি টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পকেটে ভরছে, এবং সেই উন্নয়ন বেশি দিন স্থায়ী হচ্ছে না, ভেঙে চুরে সব কিছুই পড়ছে। আপনি যে দেশের মানুষ কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার পায় না, যে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, যে দেশের মানুষ মুক্ত মনে নিঃশ্বাস নিতে পারে না অক্সিজেনের অভাবে, যে দেশের মানুষের আপনার ঠিকভাবে সরকারি আইনের অধীনে পাক স্বাধীনতা যেখানে নেই, আপনি করোনার টিকায় আপনি সবচেয়ে তলানিতে রয়েছেন, দক্ষিণ এশিয়ায় আপনি নিচের দিকতে দ্বিতীয়, মানে আপনার নিচে হলো আফগানিস্তান আর মালদ্বীপ করোনার টিকা নিয়েতে, আপনি উন্নয়নের কথা বলছেন আমাদেরকে। যে দেশের মানুষ, শেখ হাসিনা নিজেই বলছে যে রোহিঙ্গা আমাদের দেশে 12 লাখ রোহিঙ্গা এসে পরিবেশ ধ্বংস করছে, বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো এদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে, এটা আমার বক্তব্য না, শেখ হাসিনা নিজেই বলেছে এই কথা যে ব্যবসা শুরু করেছে। তার মানে কি যে এই দেশের আমাদের এই রাষ্ট্রটা আমাদের এই সরকার এত ফ্রেন্ডলেস হয়েছে, এবং এতভাবে ফ্রেন্ডলেস হয়েছে যে আপনার এই রোহিঙ্গা প্রসঙ্গে দেখেন কোনো দেশই তাকে, তার নিকটতম তার সবচেয়ে বন্ধু দেশ ভারত, আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ চীন, কেউই তাকে হেল্প করছে না, এবং প্রাইম মিনিস্টার নিজেই বলছে সবাই ব্যবসা শুরু করে দিছে, আবার শুনছি আসামের থেকেও আমাদের দেশের লোক পাঠানো হবে। মানে সরকার এত অগণতান্ত্রিক, এবং এই জন্য যে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে এই সরকারের পিছনে জনগণ নেই, এই সরকারের প্রতি মানুষের বিশ্বাস নেই, সুতরাং যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়। এই জন্য আমরা বিএনপিরা বলছি যে দেখেন বাংলাদেশে এখন একটা সুষ্ঠু একটা নির্বাচন দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, যে যিনি হাইকোর্টের রায়ও রয়েছে যে 2টা টার্ম আপনার থাকতে পারে, না সেটা তো থাকতে পারে, এমন তো কিছু দেখেন সংসদ থাকতে পারে, কিন্তু দেখেন রিটার্ন জাজমেন্টে তারা লিখে দিল যে হবে না, আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তা আপনি কি আপনারা কি মনে করেন যে বর্তমান সরকারের অধীনে, বর্তমান এই সরকার তো অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার, এই সরকার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? সেজন্য আমরা বলছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আমাদের দাবি, এবং আমরা এই দাবির প্রতি অটল থাকব, এবং আমরা ইনশাআল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করেই আমাদের আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কারণ বিএনপি একমাত্র দল যারা কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি সবসময় 79-এর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আপনার 91-এর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, 96-এর বাই ইলেকশন, আপনার 2001 সালের নির্বাচনেও, আর আপনি অন্যান্য নির্বাচনগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন নির্মোহভাবে তাহলে হয়তো অনেক সময় লাগবে, দেখবেন যে একমাত্র দল বিএনপি যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। সুতরাং আমরা বিশ্বাস করি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো ইতিহাস বিএনপির নেই, সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, এবং ইনশাআল্লাহ আমরা সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করেই জনগণকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জি শুনছিলেন। তো প্রথমত যে যেটা রিসেন্ট ঘটনাগুলো যেগুলো পূজামণ্ডপ এবং ইয়াতে আপনি মন্দিরে যে ঘটনাটা বললেন, এটা একটা রাজনৈতিক, আমি যেটা আমার আগে কথা বলছি একটা রাজনৈতিক ব্যাপার, এবং এই যে আমি যে কথাগুলো বলেছি এবং সেই উন্নয়নের শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যে উন্নয়নে মহাসড়কে আজকে রয়েছে, আমাকে বলতে লেট আমার বলতে দেন না, আপনি তো আপনাকে বাধা দেই নাই, তো সেখানে সেখানে এই ঘটনাগুলো একটা রাজনৈতিকভাবে ঘটনা হয়েছে, এবং এটাকে যে কী কারণে করা হয়েছে সেটাও আমি বলেছি।
এখন উনি বলেছেন যে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সবসময় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা এসছে, বিএনপি জন্মটাই হয়েছে কি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, জেনারেল জিয়া রহমান সাহেব অস্ত্র জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্টে বসে সেনাবাহিনীকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্রের সম্পদ টাকা দিয়ে তার দল গঠন করে হানা ভোট করে রাষ্ট্রপতি নির্বাচন করে দল গঠন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। এটি হলো বিএনপির জন্মের ইতিহাস। তো আজকে যদি বলা হয় আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ নির্বাচনের মধ্যে দিয়ে কোনো দিন ক্ষমতায় আসে না, এটা একটা হাস্যকর ব্যাপার। 2018 সালে বিএনপি ক্ষমতা নির্বাচনে অংশগ্রহণ করলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, শুধু করলেন না, আওয়ামী বিরোধী যত দল আছে বাংলাদেশে সবাইকে নিয়ে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করলেন, নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হলেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করলো। এখন বলেন যে এটা অনির্বাচিত সরকার। 1800 নির্বাচন অংশগ্রহণ মহাজোট গঠন বিরাট জোট গঠন করে পরাজিত হয়ে এখন বলেন একটা নির্বাচিত সরকারে রাতে নির্বাচিত সরকার বলেন যে অনির্বাচিত সরকার। আপনি রিসেন্টলিও দেখবেন আপনি ব্রিটিশ হাই কমিশনার বলেছে যে আগামী নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে, আওয়ামী লীগ আগামী নির্বাচন বাংলাদেশে যে সংবিধান আছে এই সংবিধানের মধ্য দিয়ে এই একটি নিরপেক্ষ নিরপেক্ষ এবং জনগণের যাতে সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারে সে নিশ্চয়তা করেই আগামী নির্বাচন অংশগ্রহণ করবে। এখানে যে কথাটা এই এসছেন আমাদের কাজল সাহেব বলেছেন রিটার্ন করবে আমাদের এই আমি আমি আমার শেষ তো সময় বললেন যে আন্তর্জাতিক আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ঘটনাগুলো রিসেন্টলি ঘটে গেছে সেগুলো আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা করেছে তাদেরকে কোনো অবস্থাতে কোনো বিন্দুমাত্র তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানে দেখানো হবে না, তাদেরকে এমন শাস্তি ব্যবস্থা করবে যেই কারণে আজকে আইনমন্ত্রী বলেছেন দ্রুত বিচারের আওতায় তাদেরকে আনা হবে, সে যেই হোক বিচারে আনতে হবে। এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং রিসেন্টলি যে সমস্ত ঘটনা অবশ্যই জননেত্রী শেখ হাসিনা সরকার তাদেরকে যথাযথ বিচার আওতায় এনে বিচার করবেন, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন এবং আমরা নিশ্চিত করতে পারি যে যারা এই অপরাধ করেছে বাংলাদেশে এই সম্পত্তি নষ্ট করেছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, বাংলাদেশের সরকারের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করেছে, স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং আইনত যা করার এই বর্তমান সরকার তাই করবে। এখন প্রশ্নটা হলো যে আগামী নির্বাচনে যে কথাটা উনি বললেন আগামী নির্বাচন আমরাও বলেছি হতে দেওয়া হবে না, মানে হতে হতে আপনি তো এই কথা বলতে পারেন না, আপনি কি করবেন? গতকালকে বলছে যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন তো আমরা করব না, আমরা তো আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করব, দ্যাট ডাজ নট মিন নির্বাচনকে আমরা প্রতিহত করবো, এই কথা কেউ বলেন, এটা আপনি বলছেন? না না, নির্বাচন তো প্রতিহত কথা বলে করে চেষ্টা করেছেন, আমি বলি নির্বাচন প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছে। 2014 সালে কি করেছেন বা সারা বাংলাদেশে কি না করেছেন আপনারা? আপনারা রেল লাইন উড়েছেন, রেলে আগুন দিয়েছেন, বাসে আগুন দিয়েছেন, হাজার হাজার গাছপালা নষ্ট করেছেন, অফিস আদালত আগুন দিয়েছেন, ভোটিং সেন্টারে আগুন দিয়েছেন, এমন কোন কাজ নাই যে আপনারা এই বাংলাদেশে আগুন সন্ত্রাস যেটা বলা হয় করেন না। কি পারছেন 14 সালের পরে নির্বাচন আপনারা কোনো অবস্থাতেই জনগণ আপনাদেরকে সমর্থন করে নাই, জনগণ স্বতঃস্ফূর্তে এসে জনগণ ভোট দিয়েছে এবং 14 সালে আপনারা ব্যর্থ হয়েছেন এবং নির্বাচনে সেই ব্যর্থতা যখন দেখলেন যে জনগণ আপনাদের সাথে নাই, এই ঘটনা এই অভিজ্ঞতা নিয়েই আপনারা 2018 সালে আপনি নির্বাচন গেলেন, দেখলেন যে 14 সালে আমরা প্রতিহত করতে পারি, জনগণ আমার সাথে নাই, কার কী কারণে জনগণ তাদের সাথে বিএনপির সাথে নাই সেই জিনিসটা ওনারা কোনো সময় বিশ্লেষণ করেন না। কারণ 2001 ক্ষমতা আসার পর রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে তারা যেই ধরনের বাংলাদেশে যে দুর্নীতি এবং সন্ত্রাস এবং যা লুটপাটের রাজনীতি হাওয়া ভবন করে এই দেশে বাংলাদেশের মানুষকে এবং অর্থ পাচার থেকে শুরু করে এমন কোনো 21 আগস্টের গ্রেনেড হামলা যে আমি নিজে আহত, আমার নিজের আমার শরীরে এখনও 6টি আপনি স্প্রিন্টার রয়েছে, 24 জন আওয়ামী লীগের নেতা আইবি রহমান সহ হত্যা করে শেখ হাসিনাকে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আপনি বাংলা ভাই সৃষ্টি করলেন, আজকে কিরবিয়া সাহেবের মতো মানুষকে হত্যা করলেন, আজ
নাসিরুল্লাহ মাস্টারকে হত্যা করলেন, আজকে আজকে বাংলাদেশে সুরঞ্জিত সেনগুপ্তের উপরে হামলা করলেন, তিনি বেঁচে গেছেন অল্পের জন্য, এরকম হাজারো ঘটনা ওনারা ঘটিয়েছেন। 2001 নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপরে দক্ষিণাঞ্চলের সবারকে বাড়ি করে থাকতে দেন নাই, আজকে তাদের এই ব্যর্থতার কারণেই 2014 সালে জনগণ তাদেরকে ভোট দেয় নাই, 2008 তাদেরকে ভোট দেয় নাই, 2018 তাদের জনগণ পক্ষে ছিল, তার ভোট আসে নাই এই কারণেই যে তার জনগণ 2014 সালে বিএনপির পক্ষে জনগণ ছিল, থাকলে তো জনগণ রাস্তা নামিয়ে আসতো না, 154 সিট আমি কনটেস্ট হলো কিভাবে, না আমার জনগণ যদি 154 সিটে বেগম খাদার জিয়া নিশ্চিত করতে কাউকে নির্বাচন করতে, কেউ নির্বাচন করে আওয়ামী লীগ ছাড়া, দ্যাট মিন্স বেগম জিয়া উইন্স 154 সিটস, বিকজ তার কথা কেউ আনকনটেস্টেড 154 সিট, 154 সিটে আনকনটেস্ট কেন প্রার্থী দাঁড়ায়নি, দ্যাট মিন্স না সেই ব্যাপারটা নির্বাচনী অঙ্কুরটাই উনি বলছেন জনগণ প্রত্যাখ্যান করেছেন, তাহলে 154টা সিট মানে মোস্ট অফ দি সিট, সেই সব সিটে কোনো প্রার্থী দাঁড়ায়নি, কোন একটা প্রার্থী দাঁড়াতো তো, তাদের তো মহাজোট অনেক কিছু ছিল, মানে কি জনগণ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে এবং 5% ভোট পড়ছে, টোটাল ভোট পড়ছে 5%, আপনারা 14 সালে নির্বাচন করবেন এই কথা বলে আলোচনা আসলেন, একটি পর্যায়ে এসে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের নেত্রীকে ফোন করেছেন, একটি পর্যায়ে এসেছিল নির্বাচনে বিএনপি, সেখানে আলোচনা হয়েছিল বিএনপিকে সেই তৎকালীন একটি ছোট মন্ত্রী সভা করে সেই সভায় তাদেরকে নিয়ে এসে একটি সর্বদলীয় সরকারের মধ্য দিয়ে একটি নির্বাচন করার তখন পরিকল্পনা ছিল, হঠাৎ করে বিএনপি তার নির্বাচন সরে আসলেন, বুঝতে পারলেন কার কারণ একটাই, তারা বুঝতে পারে জনগণ তাদের সাথে নাই, তারপরে তার নির্বাচনের বয়কটের তাদের আহ্বান দিলেন এবং তারা বয়কট করলেন, জনগণ তো সে কথা মানে, জনগণ তো ভোট দিয়েছেন, জনগণ তো নির্বাচন হয়েছে, নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছেন যে কথা আমি বললাম, তো সেই নির্বাচনের পরে যখন দেখলেন আটেও পারলেন না জনগণ প্রত্যাখ্যান, 14 পারলেন না, তখন 18 সালে যাই সে নির্বাচন করলেন, আবার জনগণ আপনাদের প্রত্যাহার করা হলো, ভবিষ্যতেও যদি বিএনপি এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত থাকে, তাদের যদি জনগণের সাথে সম্পৃক্ত না থাকে, জনগণ বিচ্ছিন্ন একটি দল যদি এই পর্যায়ে যায়, ভবিষ্যতে তাদের একই অবস্থা হবে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে এবং সংবিধান অনুযায়ী হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে, এটি নিয়ে শেখ হাসিনা নিশ্চিত করতে পারবে দলকে বাদ দিয়ে। ফিরাল ভাই ফিরবো আপনার কাছে, আমি কাজল ভাইয়ের কাছ থেকে আসি, যে যে বিষয়টি আসলে 2018 নির্বাচনে যখন বিএনপি আসলো নির্বাচন, তখনই আসলে মনে হয়েছিল যাক এই সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু আসলে সমস্যা তো রয়ে গেল রাতে নির্বাচন না 2018-তে, আমি জানি না বিএনপি এটা কী ব্যাখ্যা দেয়, বিএনপির মতো একটা দল, আমি তো বললাম বাংলাদেশে মোটা দাগে দুইটা আওয়ামী লীগ, বিএনপির মতো একটা দলকে কেন 18 নির্বাচনে অন্যের নেতৃত্ব মেনে নিতে হলো, বা যারা বিএনপি থেকে আমার মতে বিএনপি থেকে অনেক ছোট ছোট তাদের উপর কেন ভরসা করতে হলো, এটা কিন্তু আমার কাছে একটা মিলিয়ন ডলার না না এটা নিশ্চয়ই বিএনপি হয়ে গেছিল, তারা হয়তো সবাইকে এক করছে, কিন্তু যাদের উপর ওনারা নির্ভর করেছিল, যেমন ডক্টর কামাল, ডক্টর কামাল বলেছিলেন যে রাত জেগে আমরা পাহারা দেব, ডক্টর কামাল আমি একদম শ্রদ্ধা রেখে ডক্টর কামালের কথাই কিন্তু বিএনপির গ্রাসরুট নেতারা আসবে এটা আমার মনে হয়নি, এবং এটা যদি ডক্টর কামাল না বলে বিএনপির ক্ষমতায় যারা আছেন তারা যদি বলতেন আমার মনে হয় অনেক বেশি তাহলে অনেক বেশি এফেক্টিভ হবো, বিএনপির মতো একটা বড় দল এরকম এই এই নির্বাচন করবে আমি ভাবি না, রাতের নির্বাচন দিনের নির্বাচন যদি বলেন, যে কোনো নির্বাচন তো জনগণের জনসম্পৃক্ত একটা বিষয়, আপনি দেখেন আমি যদি তর্কের খাতিরেও বলি এক মাগুরার নির্বাচনের পরে কিন্তু এই জনগণের সেই একটা নির্বাচন যেটার সঙ্গে সরকার পরিবর্তনের ন্যূনতম কোনো আশঙ্কা বা সম্ভাবনা ছিল না, সেই একটা উপনির্বাচনে ভোট উল্টাপাল্টার অভিযোগে কিন্তু বিএনপি সরকারকে বহু খেসারত দিতে হয়েছে তাদের খুব, তাহলে বিএনপির ভাষ্য 14 এবং 18 এরকম নির্বাচন যেটা হেলাল তারপরে জনগণকে যে মাঠে নামানো গেল না, এই ব্যর্থতা কি বিএনপি অস্বীকার করতে পারে, আমি মানলাম নির্বাচন খুব খারাপ হয়েছে ভালো হয়নি, কিন্তু এই যে এরপরে একটা উপনির্বাচনে জনগণ যদি ওরকম বিস্ফোরিত হতে পারে, দুইটার জাতীয় নির্বাচন দুইটা জাতীয় নির্বাচনে এরকম পাহাড় প্রমাণ অভিযোগের পরেও কেন জনগণকে রাস্তায় নামানো গেল না বা জনগণ নামলো না, এই জবাবটা কিন্তু বিএনপিকে দিতে হবে অথবা আত্মবিশ্লেষণ করতে হবে, আপনি যদি বলেন অন্যায় মানে আমাদের উপর প্রবল প্রতিরোধ ইত্যাদি ইত্যাদি,
বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের উপর প্রতিরোধ কবে ছিল না আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ নিপীড়ন বা প্রতিবাদী বেড়েছে আমি যদি ভুল না করি বিএনপি যতদিন ক্ষমতায় ছিল ওই বঙ্গবন্ধু ওই যে 23 বঙ্গবন্ধু এভিনিউর চারপাশে কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা ছিল তারপরেও কিন্তু মতিয়া চৌধুরীসহ মোহাম্মদ নাসিম বহু নেতাকে রাস্তায় রক্ত বিএনপির কোনো নেতা বিএনপি বলেন যে অনেক গুলি করেছে বিএনপির সেন্ট্রাল লিডারদের রোলটা একটু আপনারা বিবেচনা করেন তো তাদের কজন রাস্তায় পুলিশের সামনে দাঁড়িয়েছে মার্কেট হ্যাঁ কর্মীরা বহু নিষ্পেষিত হয়েছে হাজারো হাজার কর্মীর বিরুদ্ধে মারা মূল নেতৃত্ব কোথায় মূল আজকে যদি হেলাল ভাই মানে আমি উদাহরণস্বরূপ হেলাল আই ডোন্ট মিন হিম একজন বড় নেতার যদি পুলিশের বাড়িকে তখন কিন্তু 20টা কর্মী যাবে আর কর্মীরা দেখ আমার যেটা আমরাই তো মানে মাসুল দিচ্ছি মামলার আশা বুঝছি নেতারা তো ভালোই আছে এই বোধটা থেকে যতদিন কর্মীদের বের করা না যাবে বা জনগণের ক্ষোভটাকে যতদিন কাজে লাগানো না যাবে ততদিন আমরা টকশোতে বলতে পারবো মাঠায় কোনো ফল দেখবো না জি হেলাল কাজল ভাই ঠিকই বলছে যে তার প্রত্যাশা বিএনপির প্রতি শুধু কাজল ভাই না বাংলাদেশের আজকে আওয়ামী লীগের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সবাই বিএনপিকে প্রত্যাশা করে যাতে রাজপথে একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে পারে সবাই চায় সেখানে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ কাজল ভাই বলছেন উনি সিনিয়র সাংবাদিক উনি বলতেই পারেন আমাদের সমালোচনা করতেই পারেন কিন্তু কাজল ভাই এটা মনে রাখতে ভুলে গেলে চলবে না যে রাষ্ট্রীয় যে মেশিনারিজগুলো আছে ল এনফোর্সিং এজেন্সি এই এজেন্সিগুলো যেই পরিমাণ ব্রুটাল হয়েছে দেখেন মিসিং ডিসঅ্যাপিয়ারেন্স আপনার আমাদের একজন সেন্ট্রাল নেতা ইলিয়াস আলী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সে এখনও তার খোঁজ নেই আমাদের ঢাকা মহানগরীর নেতা চৌধুরী আলম খোঁজ দেয় আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন ভাইকে আপনি দেখেন এখনও ভারতে রেখে দিয়েছে আবার দেখেন আমাদের পার্টি অফিসে যেভাবে গুলি করলো হত্যা আমাদের নজরুল ইসলাম খানের পুরো পুরো পিঠে আপনার গুলি ছড়া লেগে উনি এখন অসুস্থ পার্টি অফিস থেকে মানুষকে যেভাবে পিটিয়ে সবাই গ্রেফতার করে নিয়ে এলো আমাদের কোনো নেতাকর্মী আজও বাড়ি থাকতে পারে না এবং প্রত্যেকটা নেতাকর্মী নামে যে অজ্ঞাতনামা নিয়ে আপনার একটা স্টিম রোলার চালাচ্ছে এখন নির্যাতনের পরিমাণ আপনি 70 দশকের নির্যাতন 80 দশকের নির্যাতন এইভাবে যদি অ্যানালাইসিস করেন তা দেখা যাচ্ছে যে বর্তমান 2010 পরবর্তী সরকার বিশেষ করে ফখরুদ্দিন মুজাহিদ্দিন থেকে শুরু হয়েছে যে নির্যাতন নিপীড়ন বিএনপির প্রতি বিশেষ করে আমাদের নেত্রীকে অন্যায়ভাবে একদম অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছে দেখেন এরকম একটি মামলা কিন্তু বর্তমান নেত্রী প্রধানমন্ত্রী বিদ্যুৎ ছিল সে তাদের মামলাটা উঠিয়ে নিল আমাদের নেত্রীর নামে যেই মামলাটা দিল সেই টাকাটা পর্যন্ত তিনি টাচ করেন সেই টাকাটা এখনও ব্যাংকে আছে 1 কোটি কি 2 কোটি টাকা সেটা এখন তো বেড়ে আরও অনেক টাকা হয়েছে মানে সি নট ইভেন টাচ ইট তারপরেও দেখেন একটা অন্যায়ভাবে তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করে রাখা হলো এখন আমাদের নেতাকর্মীকে যেভাবে আপনার সাপ্রেসড করা হচ্ছে যেভাবে ইনসার্জেন্সি বিরোধী দলের উপর চলছে শুধুমাত্র বিরোধী দলের নেতাকর্মীকে আপনার আমাদের 1 লাখ নেতাকর্মীর নামে আপনার 1 লাখটি মামলাই হয়েছে শুধু আমাদের নামে এরকম হাজার লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী এই মামলায় জর্জরিত বাড়ি থাকতে পারছে না পুলিশের নির্যাতন নিষ্পত্তি তারপরেও কাজল ভাই যেটা বলেছে রাইটলি বলেছেন হ্যাঁ আমাদের আরও আরও কম্বাইন্ডলি আরও আপনার মাঠে আমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রয়োজন ছিল কিন্তু আমি তো বলছি যে সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রটা আপনি হাতে নিয়ে বসে আছেন পুলিশ র‍্যাব অন্য অন্য যে ল এনফোর্সিং এজেন্সি আছে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে আমাদের উপর নিষ্পেষণ হচ্ছে তারপরেও কিন্তু আমরা আজ গত প্রায় 2008 সাল থেকে আমরা কিন্তু এখনও আন্দোলনে রয়েছি আমরা কিন্তু মাঠ ছেড়ে যাইনি আমরা এখনো আন্দোলনে রয়েছি আমাদের আন্দোলন চলছে আপনারাও কিন্তু জনসম্পৃক্ততা যদি কম হয় তাহলে আপনি একটা সুষ্ঠু ভোট দেন না আপনি আমাদের একটা নির্বাচন আমাদের একটা সমাবেশ করতে দেন না আপনার একটা আওয়ামী লীগ একটা সমাবেশ ডাকুক আমরা একটা সমাবেশ ডাকি বেগম খাদার যে একটা সমাবেশ ডাকুক শেখ হাসিনা একটা সমাবেশ তখনই দেখা যাবে মানুষ নিজের চোখে দেখবে যে কার কত লোক আমাদের এবং আপনি আমাদের প্রোগ্রামগুলো যদি নির্বিবাদে করতে দেন আপনারা বিভিন্ন সময় পুলিশের আমার পারমিশন লাগছে পুলিশ পারমিশন দিচ্ছে না আপনি ওপেন রাস্তায় আমাদের নামতে দিচ্ছেন না তারপরেও কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে একমাত্র বিএনপি আন্দোলন সংগ্রামে আছে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকম বিএনপির বিকল্প তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আপনাদের সেই স্বপ্ন সফল হবে না কারণ মানুষ বিএনপির সাথে এখনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বেগম খাদিজার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে
না যেটা বলা হচ্ছে এবার কিন্তু বিএনপি নির্বাচন প্রতিহতের ডাক দেন এ বিষয়ে এবার 14 তে প্রতিহত করার কথা ছিল 18 তে অংশ নিয়েছে এবার বিএনপি স্ট্যান্ডটা কিন্তু এখন পর্যন্ত বিএনপি স্ট্যান্ড হলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করে 14 সালে কাজল ভাই 14 সালে আমরা যদি জনসম্পৃক্ত না সম্পৃক্ত না হয় তাহলে দেখেন আপনি শুধু এটা বলেন যে 154 তে বেগম খাদা জিয়ার আহ্বানে কেউ অংশ নেয় না এন্ড ইউ ক্যান সি দা গ্লাস হাফ ফুল আমি ওটা বলছি না এখনো কিন্তু বিএনপি নির্বাচন প্রতিহত বা বর্জনের ঘোষণা বলেনি অফিসে আমরা বলছি বিএনপি বলেছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না এটা বলছি কিন্তু ওই দিনকে ওই যে না না টাইম উইল কাম ওই দিনকে একজন নেতা বলেছেন একজন নেতা বলেছে যে যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় নির্বাচন করতে হবে দেখেন মাঠের পক্ষে কিন্তু দলীয় সিদ্ধান্ত হয়নি এবং না দলীয় ভাবে বলা হয়নি একজন নেতা তার পক্ষে বলেছে পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কি হয় এটা তো এখনো কেউ বললাম যে পলিটিক্স তো ইট ডিপেন্ড অন দ্য সিচুয়েশন ডাইনামিক্স আছে পলিটিক্স এর এটা ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন আর যেহেতু সময়ও আছে একটু শেষ করে ফেলতে হবে যে কথাটা এলএল শেফ বললেন যে নির্যাতন নিপীড়নের কথা বলেন ওনাদের দলের উপরে আওয়ামী লীগের উপরে আপনি চিন্তা করেন 75 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সব মানে সপরে হত্যা করলেন আজকে ভাগ্যক্রমে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা এবং বন্ধুর ছোট কন্যা বেঁচে গিয়েছিলেন বেঁচে গিয়েছেন তাই তো দেশে ছিলেন থাকলে তো তারাও মারা যেতেন তাদের হত্যা করা হইতো তারপরে 3রা নভেম্বর এই সামনে 3 তারিখে নভেম্বরে আর জাতীয় যার নেতা যারা আমাদের বঙ্গবন্ধু অবস্থানে বর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাকে বলতে দেন আমি তো আপনার সঙ্গে বলি না কিছু আমি আপনার কথা বলি নাই আমি বলতেছি আওয়ামী লীগের উপর আমি বলতেছি আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে আমি সেই কথাগুলো বলেছি আমি সেই কথাগুলো বলেছি পরবর্তীতে আমি 3রা নভেম্বর পর্যন্ত এসেছি তারপরে জিয়াউনের সময় যে ঘটনা যে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে সেনাবাহিনীর সৈনিকদের হত্যা করেছে অফিসারদের সদস্য অফিসার হত্যা করা হয়েছে তারপরে কি হয়েছে তারপরে এরশাদ সাহেব আসলেন এরশাদ আবার আইসে একই ঘটনা ঘটালেন রাতে অন্ধকারে ক্ষমতা দখল করে এরশাদ সাহেব নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে স্টিম রুলার চালালেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতা কর্মীকে শেখ হাসিনা কয়েকবার গ্রেপ্তার করা হলো গৃহবন্দী করা হলো সেই তারপরে বিএনপি ক্ষমতায় আসলো 96 এসে আওয়ামী লীগের উপরে আবার নির্যাতন চালানো হলো আওয়ামী লীগ তো সেই অবস্থা থেকে জনগণকে সম্পৃক্ত করে জনগণের সাথে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করার পরেই প্রথম যে কথা বলেছিলেন যে আমি মানুষের ভোট এবং ভাতের অধিকার চাই আমি বঙ্গবন্ধু হত্যার বিচার চাই উনি বাংলাদেশে ওনার নেতৃত্বে বাংলাদেশে ভোট ও ভাতের অধিকার স্থাপিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে মানুষ জনগণের আজকে সুখে শান্তিতে আছে আজকে দু পেট ভরে ভাত খেতে পারে 10 লক্ষ ঘর শুধু মুজিব বর্ষে শেখ হাসিনা এদেশে মানুষকে দিয়ে উপহার দিয়েছেন 10 লক্ষ ঘর আজকে 1 বছরের মধ্যে এই মুজিব বর্ষে এই আমাদের স্বাধীনতা রাজ্য জয়ন্তীতে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশে গণতন্ত্র পুনঃস্থাপিত করেছি আমরা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছি আমরা আমরা এই জায়গায় আজকে আওয়ামী লীগ এই অবস্থানে আজকে দেশকে আজকে উন্নয়নের আজকে সোপানে আমরা নিয়ে গেছি আজকে মহাসড়কে উন্নয়নের জন্য আছে বাংলাদেশের যে কথাটা আমি বলেছি বাংলাদেশ আজকে উন্নয়নের মডেল দিতে বিশ্বের কারণ কী কারণে আজকে এত কিছুর পরেও 21 আগস্টে গ্রেনেড হামলা 28 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এই যে কয়েকদিন আগে আপনার একটা মামলা রায় পেয়েছেন যে রেল তিনি যাচ্ছিলেন ট্রেনে আমিও ছিলাম ট্রেনের মধ্যে তার যেভাবে গুলি করা হয়েছিল আল্লাহর রহমত ছিল বলে আমরা বেঁচে গেছি মিছিলে যাচ্ছি চিটাঙ্গে ট্রাকের উপরে গুলি করেছে আশেপাশের লোক নিহত হয়েছে উনি বেঁচে গেছেন আল্লাহর রহমত ছিল আল্লাহর অসিদ্ধ আছে উনি বেঁচে গেছেন এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি তার রাষ্ট্র আমি এই পরিস্থিতির মধ্যে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে কিন্তু শেখ হাসিনা আন্দোলন করে তার দলকে আজকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছেন এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন সোনার বাংলা আজকে সেই শোষণ একটি সমাজ ব্যবস্থা মুখে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটার উনি চেষ্টা করেছেন ইনশাআল্লাহ সেই কামে আমরা অচিরেই এদেশে মানুষ আর সময় সময় দিতে পারছেন ধন্যবাদ মত আছেন ধন্যবাদ আলদুল ভাই হেলাল ধন্যবাদ জাকারিয়া কালাল দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি